আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার চারটি প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যে জন্ম বা মৃত্যু হিসাব এক বছর ওটা কিভাবে করব, কারণ ওটা তো 10 দিন করে এগে এদিকে পিছন দিকে চলে আসে ওইটা। আর একটা হচ্ছে বোন প্রশ্নটি পুনরায় করবেন, অস্পষ্ট এসেছে, পুনরায় প্রশ্নটি করুন। জন্ম বা মৃত্যুর যেটা এক বছর হিসাব ওটা তো ধরেন মানে 10 দিন করে তো আগে চলে আসে, এখন ওটা কিভাবে হিসাবটা করব ওটা বুঝতে পারি না। এক দ্বিতীয় হচ্ছে কারো মাথায় হাত রেখে কসম করলে তো ওটা হয় না, তো কেউ যদি ভুলে কসমের কাফারা হিসাবে ওটা রোজা একটা রেখে দেয় তাহলে কি তার আর দ্বিতীয় রেখে দিতে হবে কিনা। আর 3 নম্বর হচ্ছে আমরা যে আমল বা দান করি ওটা কি জীবিত বা মৃত ওই সব সবাইকে কি দেওয়া যাবে কিনা সবটা। আর 4 নম্বর হচ্ছে মাগরিবের সময় যে ঘরের দরজা খোলা রাখে মানুষ, তখন যে বিপদ আপদ ঢুকে এর মানে দরজা বন্ধ করে দিতে বলা হয়, ওটা কি সত্যি কিনা। বোন বুঝতে পেরেছি সবগুলো প্রশ্ন, সঙ্গেই থাকুন মোহতরাম। প্রথম যে প্রশ্ন ছিল বোন মূল যেটি বোঝাতে চেয়েছিলেন সম্ভবত জন্ম মৃত্যুর হিসাবটি উনি জানতে চাচ্ছিলেন যে প্রত্যেক বছরই তো 10 দিন বা 15 দিন কম বেশি হয়ে থাকে, তো সম্ভবত বোন যেটি মৃত্যুবার্ষিকী নিয়ে সম্ভবত এমন কিছু বলতেছিলেন। আসলে এই মৃত্যুবার্ষিকীর হিসাবটা যে প্রত্যেক বছরে বাবা মা মারা গেলে সন্তানরা যেটি করে থাকে বছরান্তে এক বছর নির্ধারণ করে যে আয়োজন করা দোয়া মাহফিলের ব্যবস্থা করা, এইটির ব্যাপারে ইসলাম কি বলছে? না আসলে এটা কোনো প্রয়োজনীয় বিষয় না যে পিতার জন্য শুধুমাত্র মৃত্যুবার্ষিকীতেই দোয়া করব। বরং আমরা ছোটোবেলাতেই যখন বাচ্চারা মক্তবে যায় তখনই কিন্তু ছোটোবেলাতে তাদেরকে দোয়া শেখানো হয়। দোয়ার মধ্যে আমরা আমাদের পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিয়ারা, আমরা ছোটোবেলায় যেভাবে তাদের কাছ থেকে স্নেহ পেয়েছি, মমতা পেয়েছি, মায়া পেয়েছি, এইভাবে করে কিন্তু তাদের এই ঋণ পরিশোধে সব সময় আমাদের দোয়া করা উচিত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিয়ারা, সবসময় দোয়া করা, একেবারে মৃত্যুবার্ষিকী গুণে রেখে একেবারে ঢালাওভাবে আয়োজন করে, এই ঘটা করে আয়োজনের মধ্যে কোনো ফজিলত নাই এবং ইসলাম এই ধরনের আয়োজনকে উৎসাহ প্রদান করে না। আমরা সন্তান হিসেবে দায়িত্ব পালন করব, আমরা সন্তান হিসাবে দোয়া করব, সন্তান হিসাবে দান সৎকা করব, সন্তান হিসাবে পিতামাতার যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তাদের জন্য বদলি হজ আমরা করাবো। আমরা সন্তান হিসেবে তাদের জন্য যখন রমাদানুল মোবারক আসে অথবা বরকতপূর্ণ কোনো ওকেশানে আমরা তাদের জন্য দান করব। যেমন আমি জানি যে আমার আব্বা মারা গিয়েছে এই বছর, আমি যদি দান করি আল্লাহ তাআলা এটা বৃথা যেতে দিবেন না, এজন্য আমরা দান সৎকা করব। একেবারে নির্দিষ্ট গুণে গুণে আয়োজন করা এটা ইসলাম ওইভাবে সমর্থন করে না। আসলে আমরা একটা দিনের মধ্যে বাবা মার জন্য দোয়াকে সীমাবদ্ধ না রেখে সন্তান হিসেবে তো দায়িত্ব সবসময় দোয়া করবো, প্রতিদিন যখনই নামাজ পড়বো আল্লাহর কাছে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ বুঝার তৌফিক দিন। সেই সাথে আরেকটি প্রশ্ন বোঝাতে চেয়েছেন, কারো মাথায় হাত দিয়ে আমরা যে কসম করি এই কসম করলে আসলে এটি বৈধ কিনা, এবং দ্বিতীয় এটির কাফফারা দিতে হবে কিনা? এক্ষেত্রে নবীজি সাল্লা আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা কোনো নামে কারো নামে তোমরা কসম করবা না, ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলছেন যে যদি তোমরা কসম করতেই হয় ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ, আল্লাহর নামে কসম করা লাগবে। আমরা অনেক সময় বলি যে সন্তানের চোখের কসম করে বলতেছি, এটা মিথ্যা কসম, এর জন্য আসলে কোনো কাফফারা লাগে না, বরং তাওবা করা উচিত। এরপরে আমরা অনেক সময় বলি যে তোমার মাথায় ধরে বললাম, তো আসলে মাথা দিয়ে কসম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসর, কারণ আল্লাহর চাইতে বড় কেউ নেই। সেজন্য কসমের সঠিক নিয়মটা আমরা জানবো, একটা ফোনে চলে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। আমি আমি যে তখন প্রশ্নটা করতে আমি প্রথম প্রশ্নটা ক্লিয়ার হয় নাই, আমি আমি জানতে চাচ্ছিলাম যে তাহাজ্জুদের যে বেতরে নামাজ কাজা হচ্ছে ওইটা আমি হজরের নামাজের পর কি পড়বো, আর করলে মানে ওইটাকে নিয়ত থেকে কাজের নিয়ত হবে, আর কয় রাকাত করবো, আর সবসময় যেভাবে নিয়ম করে পড়ি 3 রাকাত বা 1 রাকাত ওই নিয়মে কি পড়বো কিনা, এইটা একটু জানতে চাচ্ছিলাম। সেটার আগে কি করা যাবে কিনা? জি শেখ, যদি একটু আগে বলে নিতে এটি। জি, আমরা যদি আমাদের অবশ্যই আমাদের উপরে যখন কোনো নামাজ থেকে যাবে আমরা ওই নামাজটা কাজা নামাজটা যখন পড়বো আল্লাহ তাআলা ওইটা আদায়ের খাতায় উঠিয়ে দিবেন। এজন্য আমরা চেষ্টা করব যে ফজরের নামাজের সময় যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফজর নামাজ পড়ে আমরা একটু দোয়া পড়ব, দোয়া পড়ে এশরাকের যে সময়টা আছে সেই সময়ে, তার মানে এখন কিন্তু আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারি, আমরা সহজে ইনশাআল্লাহ জেনে আমরা যেভাবে
বেতরে নামাজটা পড়ি, এইভাবেই আমরা নিয়ত করি। তিন রাকাতকে আমরা আদায় করব, আদায় করব ইনশাআল্লাহ।